সো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রচ্ছদন ও পানি শোষণ, এটার 2 নম্বর পার্ট নিয়ে। সো প্রথম লেকচারে প্রচ্ছদন সম্পর্কে খুব ডিটেলস বর্ণনা দিয়েছিলাম, এবং এখন যেটা করবো সেটা হচ্ছে এই প্রচ্ছদনটা কিভাবে পানি শোষণে সাহায্য করে সেটা নিয়ে একটু দেখবো। এবং আমি যখন প্রথম এটা যখন মানে ষষ্ঠ অধ্যায়ে যখন প্রথম লেকচার নিয়েছিলাম, তখন আমি ওই যে পানি শোষণের জন্য কয়েকটা টার্ম অবতারণা করছিলাম, সেগুলো হচ্ছে ব্যাপন, অভিশ্রম। যে ওই ব্যাপন অভিশ্রম প্রক্রিয়াগুলোর মাধ্যমে যে পানি শোষণ হয়, তো এই যে ব্যাপন আর অভিশ্রবণ শেখার পরে ওই ব্যাপন আর অভিশ্রবণ সম্পর্কিত আরো 1-2টা টান আমাদের ক্লিয়ার করতে হবে। সো আমি যদি টানগুলো চলে যাই, খেয়াল করো ব্যাপন যেটা ছিল, ব্যাপন ছিল হচ্ছে এটা একটা দ্রবণ, এই জায়গায় ঘনমাত্রা বেশি আছে। যখন এই জায়গায় ঘনমাত্রা বেশি, তখন এই জায়গায় যখন ঘনমাত্রা বেশি, অ্যাকচুয়ালি কি ঘটলো, এই যে উচ্চ ঘনমাত্রা দ্রবণ থেকে এই দ্রব, এই একটা দ্রবণের 2টা পার্ট, একটা হচ্ছে দ্রব আর একটা হচ্ছে দ্রাবক। তো যেটা ঘটলো সেটা হচ্ছে এই জায়গা থেকে উচ্চ ঘনমাত্রার এই যে মানে অঞ্চল, এই অঞ্চল থেকে অ্যাকচুয়ালি নিম্ন ঘনমাত্রার দিকে দ্রবগুলো ট্রান্সফার হয়েছিল। ইভেন দ্রবগুলো ট্রান্সফার হওয়ার পরে অ্যাকচুয়ালি তারা যেটা করতে চাইছিল সেটা হচ্ছে পুরো দ্রবণের ঘনমাত্রা তারা সমান করতে চাইছিল। তো এটা ছিল ব্যাপন। তার মানে ব্যাপন মানে কি, ব্যাপন মানে হচ্ছে উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে কোনো দ্রবণে, সাপোজ কোনো দ্রবণে উচ্চ ঘনমাত্রার অঞ্চল থেকে নিম্ন ঘনমাত্রার দিকে স্থানান্তরিত হওয়া, এবং স্থানান্তরিত হওয়ার পরে দ্রবণের মানে প্রতি মানে প্রতি জায়গার মানে ঘনমাত্রা সমান করে দেওয়া, সেটা ছিল হচ্ছে ব্যাপনের উদ্দেশ্য। যেমন আমি তারপর আরেকটা টার্ম বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে অভিশ্রবণ। সো অভিশ্রবণ, অভিশ্রবণ হচ্ছে এক প্রকার ব্যাপন, বাট ওইটার একটা স্পেশাল কেস। স্পেশাল কেস হচ্ছে আমাদেরকে 2টা দ্রবণ নিতে হবে, 2টা দ্রবণ নিতে হবে, এবং এই জায়গায় যে পর্দাটা থাকবে সেটা হচ্ছে বৈষম্য বৃদ্ধ পর্দা। সাপোজ এটা হচ্ছে দ্রবের অণু 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, এটা দ্রবের অণু। বাট এই যে এইদিকে যে দ্রাবকের অণু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 6, 6, 6, খেয়াল করো। এই জায়গায় এটা বলছিলাম যে এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ। আমি যদি দ্রবণের দিক দিয়ে খেয়াল করি, এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ আর এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ। তখন যেটা দেখছিলাম সেটা হচ্ছে উভয় দ্রবণের ঘনমাত্রা সমান করার সাথে এই জায়গা থেকে দ্রব স্থানান্তরিত হয়ে এই জায়গায় এসে পড়ছে। ইভেন 2টা আসার পরে আমরা দেখতে পারছিলাম যে এদের যে 2টার ঘনমাত্রা, এই ঘনমাত্রা যে সমান হয়ে গেছিল। তো এই যে ঘনমাত্রা, যে এই যে সমান হওয়া, এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার অঞ্চল, উচ্চ ঘনমাত্রার অঞ্চল, উচ্চ ঘনমাত্রার দ্রবণ লিখতেছে আমি, এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ। এই যে দ্রাবক স্থানান্তরিত হইলো, এই যে দ্রাবক, এই দ্রাবক এই নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে স্থানান্তরিত হয়েছে। বাট আমরা একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে এই যে দ্রাবকের পয়েন্ট অফ ভিউ খেয়াল করি, দ্রাবকের অণু হচ্ছে 10টা, এইদিকে এট ফার্স্ট দ্রাবকের অণু ছিল 6টা। দ্যাট মিন্স আর বলতেছি যে দ্রাবক নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণে আসছে। বাট আমরা যদি শুধুমাত্র দ্রাবক নিয়ে চিন্তা করি, তখন যেটা দেখবো সেটা হচ্ছে দ্রাবক তার বেশি মানে বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে আসছিল। অর্থাৎ অ্যাকচুয়ালি এইটাও একটা প্রকার ব্যাপন। দ্যাট মিন্স অভিশ্রবণকে আমরা বলতে পারি অভিশ্রবণই এক প্রকার ব্যাপন। বাট অভিশ্রবণ কার ব্যাপন? অভিশ্রবণ হচ্ছে দ্রাবকের ব্যাপন। দ্যাট মিন্স অভিশ্রবণ আর দ্রাবকের ব্যাপন একই কথা। ব্যাপন মানে ছিল স্বতঃস্ফূর্তভাবে দ্রবের অণুগুলো ছড়ায় যাওয়া। এখন অভিশ্রবণ হচ্ছে যেহেতু এই জায়গায় বেশি ছিল, বেশি পরিমাণ ইয়া ছিল, এটা কি বলে, বেশি পরিমাণ দ্রাবক ছিল, এই বেশি পরিমাণ দ্রাবক থেকে কম পরিমাণ দ্রাবকে গেছে। দ্যাট মিন্স এইটাও একটা ওই ব্যাপনের অনুষ্ঠানে মানছে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রাতে গেছে। বাট এটার পয়েন্ট অফ ভিউ হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রাবক, উচ্চ ঘনমাত্রার দ্রাবক, এটা কিন্তু দ্রবণ নয়, উচ্চ ঘনমাত্রার দ্রাবক, এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রাবক, দ্রাবক, এটা কিন্তু দ্রবণ নয়। সো আমি যেটা দেখবো সেটা হচ্ছে দ্যাট মিন্স পানি কিন্তু, বা ওই পানি কিন্তু তার উচ্চ ঘনমাত্রার যেই অঞ্চল, তার নিজস্ব যে উচ্চ ঘনমাত্রার অঞ্চল, সেইখান থেকে কম অঞ্চলে গেছে। দ্যাট মিন্স এটাকে আমরা এক প্রকার ব্যাপন ধরতে পারি। সো আমি কি বলবো, অভিস্রবণ হচ্ছে
একটা প্রকার বেপন, অভিস্তম্ভন হচ্ছে দ্রাবকের বেপন। তো এখন কি অভিস্তম্ভন এর ক্ষেত্রে আমরা যদি একটা জিনিস খেয়াল করি, আমাদের আরো কয়েকটা টার্মে যেতে হবে। সাপোজ আমি ও এদিকে একটা জিনিস বুঝিনি, সেটা হচ্ছে এই যে এই জায়গা থেকে এই যে এটা হচ্ছে নিম্ন ঘনমাত্রার অঞ্চল, এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার অঞ্চল। এই যে নিম্ন সরি নিম্ন ঘনমাত্রার দ্রবণ, অঞ্চল বলবো না, নিম্ন ঘনমাত্রার দ্রবণ, এটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ। এই যে নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে এই যে দ্রাবকের যে স্থানান্তরিত হওয়ার যে ক্ষমতাটা, এটাকে বলা হয় বেপন চাপ। আমি আবার বলি, সেটা হচ্ছে সাপোজ খেয়াল করো এই দুইটা মলিকিউলস এই বরাবর আসতে চাচ্ছে, কারণ কি তাদের এই জায়গায় আসার পরে তাদের ঘনমাত্রা সমান করতে হবে। যখন এই দুইটা মলিকিউলস যখন এই এইদিকে আসার চিন্তা ভাবনা করতেছে, আমি এই জায়গায় হাত দিলাম, আমি যখন এই জায়গায় হাত দিব খেয়াল করো, সাপোজ এই দুইটা অণু এই এই পর্দা বের হয়ে এই জায়গায় আসতে চাইছিল, দ্যাট মিনস এরা আমি এভাবে আটকে দিলাম, দ্যাট মিনস এরা যখন এই পর্যন্ত আসবে তখন এরা আমার হাতের উপরে বল প্রয়োগ করবে। অ্যাকচুয়ালি বল মানে হচ্ছে চাপ, চাপ হচ্ছে একক ক্ষেত্রফলের বল। সো এটা কিন্তু ফিজিক্সের ডিটেলস পড়াবো। সো ধরে নেও যে বল মানে হচ্ছে চাপ, একক ক্ষেত্রফলের উপর বলকে চাপ বলা হয়। সো এই যে এই কণাগুলো এই এই কণাগুলো যে নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে এই যে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে আসতেছে, এই যে কণাগুলো নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে আসতেছে, এই যে আসার সময় এই যে এই জায়গায় তারা যে পরিমাণ বল প্রয়োগ করতেছে এইটাকে বলা হয় ব্যাপন চাপ। ব্যাপারটা ঘটতেছে অভিস্রবণে, বাট আমরা বলতেছি ব্যাপন চাপ। কোন কারণে বলতেছি, কারণ অভিস্রবণ মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি দ্রাবকের ব্যাপন, যেহেতু এই দ্রাবকের ব্যাপন ঘটতেছে, এই দ্রাবকের অণুগুলো এই পর্দার উপরে বা এই দিকে যে পরিমাণ চাপ দেবে এটাকে বলা হচ্ছে ব্যাপন চাপ। এটাকে বলা হচ্ছে ব্যাপন চাপ। দ্যাট মিনস আমি যদি ব্যাপন চাপের ডেফিনেশন দিই, তাহলে ব্যাপন চাপের ডেফিনেশন হলো ঠিক এরকম যে বহুসমবেদ্য পর্দা দ্বারা বিভক্ত করা দুইটি ঘনমাত্রার দ্রবণ, দুইটি ভিন্ন ঘনত্বের দ্রবণে নিম্ন ঘনমাত্রার দ্রবণ থেকে উচ্চ ঘনমাত্রার দ্রবণের দিকে দ্রাবকের স্থানান্তরিত হওয়ার যে ক্ষমতা, বা দ্রাবক যখন স্থানান্তরিত হয় তখন যে পরিমাণ চাপ দেয় সেটাকে বলা হয় ব্যাপন চাপ। এবং আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে এই জায়গায় এটা আলটিমেট অ্যাট ফার্স্ট এটার ঘনমাত্রা ছিল, আমি যদি এটা ফার্স্ট ঘনমাত্রা বের করি তখন দেখবো যে এটার ফার্স্ট ঘনমাত্রা হচ্ছে 1, 2, 3, 4, 5। আইয়ে বুঝছি ঘনত্ব মানে হচ্ছে দ্রবণ, দ্রবের পরিমাণ বা হচ্ছে দ্রবণের ঘনত্ব, দ্রবণের আয়তন। দ্যাট মিনস 1, 2, 3, 4, 5 মিনস 5/1, 2, 3, 4, 5, 6 দ্যাট মিনস 6। দ্যাট মিনস এই যে 5/6 এটা আনসার আসছে 0.8 সাপোজ সামথিং বা এরকম কিছু একটা যেটাই আসুক। এইখানে হচ্ছে 5/10 দ্যাট মিনস এটা ঘনত্ব হচ্ছে 0.5। এখন আমরা যদি চিন্তা করি, সেটা হচ্ছে এই যে এই এই দ্রবণটা, এই দ্রবণটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ, এই দ্রবণ হচ্ছে নিম্ন ঘনমাত্রার দ্রবণ। এখন অ্যাকচুয়ালি কি করলো এই দুইটা অণু, কি করলো এই যে দুইটা অণু এবার বার আসলো, এই দুইটা অণু যখন আসলো তখন আসার পরে এই জায়গায় 5/2টা অণু যখন আসছে দ্রাবকের, দ্যাট মিনস 6+2 এটা হলো 8, দ্যাট মিনস আলটিমেট এটার একটা আনসার আসবে। আবার আবার এই যে এইটার ক্ষেত্রে খেয়াল করো, এইটার ক্ষেত্রে 5 ঠিকই আছে এদিকে, বাট এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 দুইটা তো চলে গেছে, দ্যাট মিনস এই জায়গাতে যেহেতু দুইটা চলে গেছে, দ্যাট মিনস আলটিমেটলি এই যে দুইটা ঘন, দুইটা দ্রবণের যে ঘনমাত্রা, দুইটা দ্রবণের ঘনমাত্রা কিন্তু সমান হয়ে গেল। সো আমরা যদি চিন্তা করি যে এইটা ছিল 0.8, এটা হচ্ছে 0.5, এটার পার্থক্য হচ্ছে 0.8 আর এটা হচ্ছে 0.5, পার্থক্য হচ্ছে 0.3। এখন এই 0.3 পার্থক্যের কারণে দুইটা অণু আসছে, খেয়াল করো এই 0.3 পার্থক্যের কারণে দুইটা অণু এই দ্রবণ থেকে এই দ্রবণে আসছে। বাট আমি যদি খেয়াল করি যে যদি এইটাতে সাপোজ চারটা থাকতো, 1, 2, 3, 4 আলটিমেটলি আমরা এমন একটা দ্রবণ নিলাম যেই দ্রবণে, যেই দ্রবণের পরিস্থিতি হচ্ছে এইরকম, আমরা একটা জিনিস একটু নোট করে রাখি যে 0.3 পার্থক্যের জন্য দুইটি অণু স্থানান্তরিত হয়েছিল এইদিকে। এখন যদি চিন্তা করি সেটা হচ্ছে এই জায়গা হচ্ছে 1, 2, 3, 4 আর এই জায়গা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এইখান থেকে তিনটা অণু এদিকে চলে আসবে, খেয়াল করো তিনটা আসতে সমান হবে। টার্গেটটা হচ্ছে অভিশ্রমণের টার্গেটটা হচ্ছে এই যে উচ্চ ঘনমাত্রার দ্রবণ আর নিম্ন ঘনমাত্রার দ্রবণকে যখন আমি বৈষম্যবেদ্য পর্দা দ্বারা আলাদা করবো, তখন টার্গেটটা হচ্ছে তাদের এই দ্রাবকের স্থানান্তরিত হওয়ার পরে দ্রাবক এই
দুইটাকে কি করবে, মানে ওই দুইটা দ্রবণের ভিন্ন যে ঘনমাত্রাটা ছিল এই দুটাকে সমান করে দেবে। সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় যখন আসবে, খেয়াল করো এটা হচ্ছে এই জায়গায় যখন একটা আসলো, খেয়াল করো এই জায়গায় সাপোজ একটা অণু আসলো, একটা অণু আসার পরে এটার ঘনমাত্রা হলো 5/1234, আর একটা আসলো যেটা আসলো এটাকে সবুজ দ্বারা প্রকাশ করলাম, একটা আসলো এটাকে বলতেছি 1 2 3 4 5, দ্যাট মিন্স 5, সরি আমি প্রথম আগে ঘনমাত্রাটা বের করে দিই, সেটা হচ্ছে 5/4, কত আসে 1.2, আমি এমন দুটা দ্রবণ নিলাম যেখানে একটা হচ্ছে উচ্চ ঘনমাত্রার দ্রবণ যেটার ঘনমাত্রা হচ্ছে 1.2, আর এই জায়গায় নিম্ন ঘনমাত্রার একটা দ্রবণ নিলাম যেটার ঘনমাত্রা হচ্ছে 0.5। এখন যদি চিন্তা করি, তো এখন যেটা দেখবো সেটা হচ্ছে যখন এটা হলো তখন টার্গেট হলো যে এই দুটো দ্রবণের ঘনমাত্রা সমান হইতে হবে, যখন টার্গেট এই দুটো দ্রবণের ঘনমাত্রা সমান হইতে হবে তখন কি করো দ্রাবকের ব্যাপন ঘটলো, যখন দ্রাবকের ব্যাপন ঘটলো তখন সাপোজ একটা অণু এই জায়গায় আসলো, ওই জায়গায় একটা দিলাম, খেয়াল করো এই যে এটা হলো 5/, এখন আলটিমেট এটা হলো 5/, একটা নতুন যেহেতু আসছে দ্যাট মিনস 5/1, এই জায়গায় 5/9, এটা আনসার আছে। এরপরে চিন্তা করি, এরপরে ব্যাপারটা হচ্ছে এরপরে আর একটা আসলো যেহেতু সমান হচ্ছে না, দুইটা কিন্তু সমান হবে না, 5/5 আর 5/9 আনসার সমান হবে না, তাহলে কিন্তু আর একটা কোন আসবে, আর একটা কোন যখন আসলো সাপোজ, তো আমরা ধরতে পারি 5/, এটা হচ্ছে 5/6, আর ওইটা হচ্ছে 5/8, দেখো এখনো দুইটা সমান হয় না, একটা হচ্ছে 5/6 আর একটা হচ্ছে 5/8, তো তখন কি করবে আর একটা অণু আসবে, দ্যাট মিন্স আর একটা অণু আসবে, আরেকটা যখন আসলো তখন আলটিমেটলি যে ঘটনাটা ঘটলো সেইটা হচ্ছে এটা হলো 5/6 ছিল 7, আর এদিকে 8 ছিল এটা কমে গেল, দ্যাট মিন্স 5/7, অর্থাৎ আলটিমেটলি এখন দুইটা দ্রবণের ঘনত্ব বা ঘনমাত্রা সমান হলো, বাট এইটার ক্ষেত্রে যেটা ঘটলো সেটা হচ্ছে আগে স্থানান্তরিত হয়েছিল দুইটা কণা, এখন স্থানান্তরিত হচ্ছে 1 2 3টা কণা, দ্যাট মিন্স এখন যদি আমি চিন্তা করি যে এইটার ঘনমাত্রা ছিল 1.2, এটার ঘনমাত্রা ছিল 0.5, দ্যাট মিন্স এর ঘনমাত্রা হচ্ছে 0.7, এই 0.7 পার্থক্যের জন্য তিনটি অণু স্থানান্তরিত হয়েছে, দ্যাট মিন্স আলটিমেটলি আমি একটা কথা বুঝতে পারছি যে সেটা হচ্ছে একটা দ্রবণের ঘনমাত্রার পার্থক্য যত বেশি হবে, খেয়াল করো দ্রবণের এই যে ঘনমাত্রার পার্থক্যটা যত বেশি হবে তত পরিমাণ তত বেশি পরিমাণ অণু স্থানান্তরিত হবে, ক্লিয়ার, যে এই একটা দ্রবণের কি বললাম দ্রবণের ঘনমাত্রার পার্থক্য যত বেশি হবে, বললাম দ্রবণের ঘনমাত্রার পার্থক্য যত বেশি হবে তত বেশি পরিমাণ অণু বেশি পরিমাণ দ্রাবকের ব্যাপন ঘটবে, আর এই যে দ্রাবকের ব্যাপন এটার নামে হচ্ছে অভিসরণ, তো এই যে দেখবে দুইটা দ্রবণের ঘনমাত্রার ইয়া যত বাড়বে ঘনমাত্রার পার্থক্য যত বাড়বে, আমি যদি এই জায়গায় ধরি এই জায়গায় যদি হাতটা ধরি তখন বেশি পরিমাণ অণু এই জায়গায় বল প্রয়োগ করবে, দেখ মিন্স বেশি পরিমাণ চাপ এটার উপরে পড়বে, দেখ মিন্স এই যে ঘনমাত্রার পার্থক্য যত বাড়বে ব্যাপন চাপও তত বাড়তেছে, এই কথাটা একটু নোট করো যে এই যে দ্রবণের ঘনমাত্রার পার্থক্য যত বাড়তেছে ব্যাপন যে চাপ তত বাড়তেছে, কারণটা হচ্ছে খেয়াল করো যখন 0.3 পার্থক্য ছিল দ্রবণের ঘনমাত্রা তখন দুইটা অণু স্থানান্তরিত হয়েছিল, আমি ধরে নিলাম যে প্রত্যেকটা অণু এক করে আমাকে এক ইউনিট করে আমাকে বল দেয়, দ্যাট মিন্স এই দুইটা আমাকে যখন এই বরাবর আসতে চাইছিল তখন আমাকে বল দিয়েছিল 2 ইউনিট, এই জায়গায় ঘনমাত্রা হচ্ছে ঘনমাত্রার পার্থক্য হচ্ছে 0.7, এই জায়গায় তিনটা অণু স্থানান্তরিত হয়ে গেল, এই তিনটা অণু আমাকে চাপ দিল 1 1 1, দ্যাট মিন্স আগে 3 ইউনিট, তাহলে কি বুঝলাম এই যে এই যে চাপটা দিয়েছে এই চাপটা বলা হচ্ছে ব্যাপন চাপ, দ্যাট মিন্স দ্রবণের ঘনমাত্রা যত পার্থক্য বাড়বে ব্যাপন যে চাপ আছে ওই চাপটাও, আমরা যদি এইটা বুঝি এরপরে যেটাতে চলে যাবো সেটা হচ্ছে খেয়াল করো সেটা হচ্ছে সাপোজ আমরা এইরকম একটা দ্রবণ নিলাম, আমরা যদি অ্যাকচুয়ালি একটা জিনিস চিন্তা করি সেটা হচ্ছে সাপোজ আমি এই জায়গায় যদি পানি রাখি, সাপোজ
এই জায়গায় যদি একটা পর্দা দ্বারা অ্যাকোয়ারিয়াম যদি পানি দেয়, তখন অ্যাকচুয়ালি কি ঘটে সেটা হচ্ছে, সাপোজ এই জায়গায় পানির 10টা মলিকুল, পানির 10টা মলিকুল আছে, পানির মলিকুলসটাকে লাল কালিতে প্রকাশ করবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই জায়গায় 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। সো আলটিমেটলি যেটা ঘটলো সেটা হচ্ছে এই যে 10টা অণু, এই 10টা অণু এই দেয়ালে বল দেওয়া শুরু করলো, এবং 10টা অণু যখন এই দেয়ালে বল দেওয়া শুরু করলো, আমি ধরলাম যে প্রত্যেকটা অণু এক করে বল দিতে পারে, দ্যাট মিনস আলটিমেটলি এই বরাবর আমি 10 ইউনিট বল প্রয়োগ করতেছি, বা এই অণুগুলো এই দেয়ালের মধ্যে 10 ইউনিট বল প্রয়োগ করতেছে। এখন খেয়াল, এখন ব্যাপারটা হচ্ছে এই সবগুলো অণু এই দেয়ালের উপরে 10 ইউনিট বল প্রয়োগ করতেছে, আবার এইটা পানি জাস্ট পিওর ওয়াটার, এটাও পিওর ওয়াটার, এটাতে 10টা অণু আছে, এটাতে 10টা অণু আছে। এখন এই অণুগুলা কি করবে, এই দেয়ালের উপরে এই 10টা মিলে আবার দিবে, প্রত্যেকটা যদি এক করে দেয় আমি দূরে নিচ্ছি, যে প্রত্যেকের ক্ষমতা হচ্ছে 1, দ্যাট মিন্স এই জায়গাতে তারা দিলে হচ্ছে 10 ইউনিট বল। আলটিমেটলি কি ঘটে সেটা হচ্ছে এই যে এই জায়গার যে অণুগুলো ছিল, এই জায়গার অণুগুলো এই দেয়ালের উপরে 10 ইউনিট ব্যাপন চাপ দিছে, এবং এই যে এই জায়গার যে অণুগুলো এই অণুগুলো এই দেয়ালের উপরে 10 ইউনিট চাপ দিছে। যেহেতু দুইটার চাপের পরিমাণে সমান, এটার উপরে যেহেতু দুইটার চাপের পরিমাণে সমান, অর্থাৎ এই দিক বরাবর 10 আবার এই দিক বরাবর 10, দ্যাট মিন্স আলটিমেটলি এইটা মানে এই জায়গা দিয়ে দুইজনই দুইজনকে প্রতিহত করছে, অর্থাৎ কেউ এই দিক দিয়ে যাইতে পারতেছে না, আবার কেউ এই দিক থেকে এদিকে আসতে পারতেছে না। যদি এটা হয়তো 11 আর এটা হয়তো 10, দ্যাট মিন্স আলটিমেটলি একটা জোর করে এদিকে চলে যেত, বা এরকম কিছু একটা ঘটলো। সো যেটা ঘটলো সেটা হচ্ছে ঠিক এইরকম, সো এটা হচ্ছে সাপোজ ব্যাপন চাপ, এই যে এই বরাবর যে চাপটা দিচ্ছে। এখন যদি আমরা দেখি, সাপোজ এটা এই সার্কামস্টেন্সটা আমরা রাখবো, সেটা হচ্ছে এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখন এদিকে হচ্ছে 10টা অণু, এদিকে 10টা অণু। আমি কি করলাম সেটা হচ্ছে আমি এই জায়গায় কিছু দ্রব দিলাম, অর্থাৎ কিছু দ্রবীভূত হওয়ার জন্য দিলাম, অর্থাৎ আমি একটা দ্রবণ তৈরি করতেছি। খেয়াল করো, যখন আমি দ্রবীভূত হওয়ার জন্য দিলাম, সাপোজ এটা হচ্ছে দ্রবীভূত হওয়ার জন্য যে কণাটা সেই কণাটা, দ্রবীভূত হওয়ার জন্য যে কণাটা সেই কণাটা। এখন অ্যাকচুয়ালি আমাদের যে টার্মটা জানতে হবে সেটা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি, এটা জানতে গেলে এই জায়গায় আমাদের জানতে হবে যে এই দ্রবগুলোকে অ্যাকচুয়ালি দ্রবণের অণুগুলো কিভাবে দ্রবীভূত করে। অ্যাকচুয়ালি তুমি যখন, এটা হচ্ছে পানি, সাপোজ এটা হচ্ছে পানি, এই জায়গায় কিছু দ্রবণের কণা আছে, চটে থাকো, এই জায়গায় দ্রবণের কণা আছে, তুমি যখন এই জায়গায় একটা দ্রবের কণা দিবা যেটাকে দ্রবীভূত করতে হবে, অ্যাকচুয়ালি দ্রবীভূত কিভাবে করে সেটা হচ্ছে দ্রবীভূতের যে মেকানিজম সেটা আমরা ওই কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়ে পড়বো। সো আমরা এখন এটা নিয়ে এত ডিটেলস পড়তেছি না, বাট একটু বোঝানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে যখন তুমি একটা দ্রবের কণা দিলা এটাকে দ্রবীভূত করতে হবে, তাই না? তো যখন এটাকে দ্রবীভূত করতে হবে অ্যাকচুয়ালি কি হয়, এইটাকে চারপাশ থেকে কয়েকটা কণা ঘিরে ধরে, অর্থাৎ চারপাশ থেকে এরকম ঘিরে ঘিরে এরকম আটকে রাখে। সো অ্যাকচুয়ালি এইটাকে আমরা বলি যে দ্রবীভূত হয়ে গেছে, ক্লিয়ার? সো তুমি যখন আরেকটা কণা দিবা এই জায়গায়, তখন কি করবে, চারদিকে যে অণুগুলো আছে সেগুলো এটা আবার আটকে দেবে। সাপোজ এই জায়গায় তিনটা আটকে এলো, তিন দিক থেকে এরকম, দ্যাট মিনস একটা জিনিস খেয়াল, এরা যখন কোনো দ্রব ছিল না, যখন কোনো এই আমি যখন কোনো সব সাবস্টেন্স মানে দ্রব দেই নাই, তখন কিন্তু তারা ফ্রি ছিল, এবং ফ্রি থাকার কারণে তারা যখন ছুটাছুটি করতেছিল তখন তারা পাত্রের যে দেয়ালে, এই দেয়ালে সব জায়গায় তারা বল দিতে পারতেছিল। বাট যখন তুমি এই জায়গায় দ্রব সংযুক্ত করলা, কিছু পরিমাণ অণু এই দ্রবটাকে আটকে রাখার জন্য চলে গেছে, দ্যাট মিনস এটা শুধুমাত্র দ্রবটাকে আটকে রাখতেছে, এটা পাত্রের গায়ে মানে চাপ প্রয়োগ করতে পারতেছে না। এই বেসিকটাই যদি আমরা খেয়াল করি, এই দিক খেয়াল করো, এইদিকের 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এইদিকের 10টা অণু এইদিকে 10 ইউনিট পরিমাণ, 10 ইউনিট পরিমাণ চাপ দিতেছে, 10 পরিমাণ চাপ দিতেছে।
আমি ধরে নিলাম যে প্রত্যেকটা অণু এক পরিমাণ চাপ দেয়, দ্যাট মিন্স এই জায়গায় চাপ দিতেছে হচ্ছে 10 ইউনিট পরিমাণ। আমি যদি এইটার কথা খেয়াল করি, তখন যখন আমি এই জায়গায় যখন 1 2 3 4 5 6 7 8 9 10 সাপোজ এই দুইটা যখন ছিল না, তখন এরাও এই বরাবর 10 ইউনিট বল দিচ্ছে, আমি লিখতে পারি এরাও 10 ইউনিট। বাট প্রবলেমটা ঘটবে যখন এই জায়গায় অন্য দ্রবের অণু আসবে, তখন যেটা হলো সেটা হচ্ছে যে এই দ্রবের অণুটাকে ফিরাইতে গিয়ে এই জায়গা কি করলো যে এই কিছু পরিমাণ অণু এটাকে চারদিক থেকে ঘিরে ধরলো। আমি সাপোজ করলাম যে এটাকে দুটা অণু ঘিরে ধরছে, এইটাকে দুইটা অণু ঘিরে ধরছে, দ্যাট মিন্স আসলে কি এরা হচ্ছে এই দ্রবটাকে দ্রবীভূত রাখার কাজ করতেছে। এখনো দ্রবণে এরা কিন্তু দ্রবণের ফ্রি না, এরা হচ্ছে দ্রবের সাথে সংযুক্ত। বাট এখন যেটা হবে সেটা হচ্ছে এখন যারা ফ্রি আছে, এই যে 1 2 3 4 5 6 এই যে 6টা অণু ফ্রি আছে, এই 6টা অণু কি করবে, এই 6টা অণু এখন পাত্রের গায়ে চাপ দিবে। এখন পাত্রের গায়ে যখন চাপ দিবে, তখন এই 6টা অণু চাপ হবে, প্রত্যেকটা যেহেতু এক দূর ছিলাম, দ্যাট মিন্স এই 6টা অণু চাপ হবে 6 ইঞ্চি। মুক্ত অবস্থায় যখন ফ্রি অবস্থায়, অর্থাৎ যখন এটা দ্রবণ ছিল না, তখন এটা যে পরিমাণ চাপ দিছিল সেটা পরিমাণ ছিল হচ্ছে 10 ইউনিট। বাট যখন তুমি এটাকে দ্রবে দ্রবীভূত করলা, মানে দ্রব যখন দিলা বা এটাকে যখন কনসেন্ট্রেটেড করলা, মানে এটাকে যখন ঘনমাত্রা বাড়াইলা, মানে মানে দ্রব যখন ঢুকাইলা, তখন অ্যাকচুয়ালি কি হলো, এখানে যেই ব্যাপন চাপ ছিল এই ব্যাপন চাপ কমে গেল। সে সর্বোচ্চ ব্যাপন চাপ দিতে পারতো 10, এখন সে দিতে পারতেছে 6। এই যে 10 6, এই যে তার 4 ঘাটতি পড়লো, এই যে তার 4 ইউনিট ঘাটতি পড়লো, এই যে তার ব্যাপন চাপ আগে সে দিতে পারতো 10, এখন সে দিতে পারতেছে 6, এই যে ব্যাপন চাপের যে ঘাটতি পড়লো 4, এটাকে বলা হয় ব্যাপন চাপ ঘাটতি। এটাকে বলা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি, এটা নতুন টার্ম, ব্যাপন চাপ ঘাটতি, এটি বলা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। খেয়াল কি বললাম যে এই এই এটা যদি ফ্রি থাকতো, এই সবগুলো মলিকিউল যদি ফ্রি থাকতো, তখন এরা 10 ইউনিট বল দিত, এরা 10 ইউনিট বল দিত। কিন্তু যখন এই জায়গায় আমি যখন দ্রব দিয়ে দিলাম, তখন এই দ্রবগুলোর কারণে এই দ্রবগুলোকে আটকে রাখতে গিয়ে এই 4টা অণু আর এই বরাবর ব্যাপন চাপ দিতে পারতেছে না, এখন দিতেছে 6টা অণু, দ্যাট মিনস 6 ইউনিট ব্যাপন চাপ পাচ্ছি। বাট এই বরাবর আমি কি পাচ্ছি না, এটা হচ্ছে এই বরাবর যেটা পাচ্ছি না সেটা হচ্ছে মানে ওই ব্যাপন চাপ হওয়ার কথা ছিল 10, হয়েছে 6, দ্যাট মিন্স এই যে ঘাটতি পুরো 4 ইউনিট, এটাকে বলা হচ্ছে ব্যাপন চাপ ঘাটতি। এটা তোমাদের বিষয়টা হচ্ছে এইরকম, এই সার্কামস্টেন্স থেকে আমরা সংখ্যাটা দেওয়ার চেষ্টা করবো, এই সার্কামস্টেন্স থেকে যদি সংখ্যাটা দেওয়ার চেষ্টা করি, সো যেভাবে ডিফারেনশিয়াল লেখা আছে আমি এইভাবে একটু পড়ে শোনাচ্ছি, তারপরে আমি কেটে যাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে একই বায়ুচাপে কোন একটি দ্রবণ এবং তার দ্রাবকের যে ব্যাপন চাপের পার্থক্য, খেয়াল করো এই যে একই বায়ুচাপে এই যে একটা দ্রবণ আর এই যে তার দ্রাবকের, এদিকে দ্রাবক ছিল পানি, এই পানিটা দিয়ে যদি আমরা একটা দ্রবণ ফর্ম করি, তখন এই যে দ্রবণ আর এই যে দ্রাবকের যে ব্যাপন চাপের পার্থক্য, এটাকে বলা হয় ব্যাপন চাপ ঘাটতি। ক্লিয়ার? এটা আমি এতক্ষণ বুঝে এখন যে অ্যাকচুয়ালি দুইটাই আমি দ্রাবক নিয়েছিলাম, অর্থাৎ দুইটাই পানি নিয়েছিলাম। আমরা জানি যে পানিকে বলা সার্বজনীন দ্রাবক, দেখি পানিকে আমি এখানে দ্রাবক বলতে পারি, দ্রাবক নিয়েছিলাম। দ্রাবক নেওয়ার সময় আমি দেখলাম যে এইটা 10 ইউনিট বল দেয়, এদিকে দ্রাবককে 10 ইউনিট বল দেয়, কিন্তু যখন দ্রবণটাকে কনসেন্ট্রেট ফর্ম করতেছি, তখন বা যখন দ্রবণে দ্রব ঢুকাইতেছি, তখন যেটা হচ্ছে সেটা হচ্ছে এই দ্রবণের যে ব্যাপন চাপ, এই ব্যাপন চাপের ঘাটতি ঘটতেছে। এখন এই জায়গা থেকে আমরা কয়েকটা জিনিস শিখতে পারি, যেটা হচ্ছে যখন এই জায়গায় ব্যাপন চাপের ঘাটতি সৃষ্টি হবে, খেয়াল করো সাপোজ এইটা হচ্ছে এমন একটা অঞ্চল যেটাতে ব্যাপন চাপের ঘাটতি ঘটছে, দ্যাট মিন্স ব্যাপন, এটা হচ্ছে বলা হয় ডিফিউশন প্রেশার ডিফিসিট, ডিপিডি। সাপোজ এই কোষটাতে, সাপোজ এটা হচ্ছে একটা কম্পার্টমেন্ট, এই কম্পার্টমেন্টতে ব্যাপন চাপের ঘাটতি ঘটছে। আমরা অ্যাকচুয়ালি কি কি খেয়াল করবো সেটা হচ্ছে এই জায়গায় 1 2 3 4 5 6 7 8 9 10 দশটা অণু ছিল, তো 10টা অণু যেহেতু 10 ইউনিট বল দেয়, এটা যেহেতু 6 ইউনিট বল, সেহেতু এই বরাবর যেহেতু বলের পরিমাণ বেশি, সেহেতু এট ফার্স্ট কি করবে, এই দিক থেকে একটা অণু এই দিকে চলে যাবে। যখন একটা অণু এই দিকে চলে গেল, তখন এই পর্দার উপরে এই দিক থেকে বল আসতেছে 9 ইউনিট, কত ইউনিট, 9 ইউনিট। এই যে 9 ইউনিট আর এই দিক থেকে বল আসতেছে হচ্ছে
এদিকে এখন দ্রাবকের অণু হয়ে গেল 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এই 7টা ফ্রি আছে এবং এই 7টা ফ্রি এদিকে ব্যাপন চাপ দিতে পারে, দ্যাট মিন্স 7। ওকে, তখন দেখ এখনো এদের মধ্যে ব্যাপন চাপের পার্থক্য আছে, দ্যাট মিন্স এখন ব্যাপন চাপ হচ্ছে 9 আর এদিকে হচ্ছে 7, দ্যাট মিন্স ব্যাপন চাপের পার্থক্য হচ্ছে 2 ইউনিট। এখন কি ঘটবে, যেহেতু দুই দিকের চাপ সমান হতে হবে, সেহেতু এখন কি করবে সেটা হচ্ছে এই জায়গা থেকে আর একটা অন্য দিকে চাপ, যখন আর একটি অন্য দিকে চলে গেল তখন যেটা দেখলাম সেটা হচ্ছে এই পর্দার উপরে এখন চাপ দিতেছে হচ্ছে এটা ছিল 9 এখন হচ্ছে 8, কারণ এখন 8টা অণু ফ্রি আছে এবং এইদিকে এখন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 8টা অণু ফ্রি আছে, দ্যাট মিন্স 8। এই যে এই ব্যাপার, এই যে এখন এটাতে 8টা অণু, এটাতে এটা এই এইদিকে ব্যাপন চাপ হচ্ছে 8, এইদিকে ব্যাপন চাপ হচ্ছে 8, এখন ব্যাপন চাপের পার্থক্য হচ্ছে 0, দ্যাট মিন্স আলটিমেটলি এখন এখন আর এদিক থেকে কোনো দ্রাবক এদিকে যাবে না, কারণ হচ্ছে দুই দিকে ব্যাপন চাপ, দুই দিকে ব্যাপন চাপ সমান, ব্যাপন চাপের পার্থক্য হচ্ছে কি 0, দ্যাট মিন্স ব্যাপন চাপ ঘাটতি হচ্ছে 0। তার মানে এই দিক থেকে আমরা একটা কথা শিখতে পারি, একটা কথা হচ্ছে যেই কোষে বা যেই সেলে যে ব্যাপন চাপের পার্থক্য সৃষ্টি হবে এইটাতে পাশের কোষ থেকে বা পাশের সেল থেকে বা পাশের কম্পার্টমেন্ট থেকে দ্রাবক আসবে, খেয়াল করো এই কোষটাতে ব্যাপন চাপের ঘাটতি সৃষ্টি হয়েছে এই কম্পার্টমেন্টটাতে, এবং আমরা দেখতে পেলাম এই কম্পার্টমেন্টে এই কম্পার্টমেন্ট থেকে কি আসলো দ্রাবকের অণু আসলো। তার মানে আমরা এই অণু সিদ্ধান্ত পৌঁছাইতে পারি যে ব্যাপন চাপ ঘাটতি হলে যেখানে ব্যাপন চাপ ঘাটতি হবে সেখানে দ্রাবক আসবে, কি বললাম সেখানে দ্রাবক আসবে, দেখো কি বললাম যেখানে ব্যাপন চাপের ঘাট ব্যাপন চাপ ঘাটতি হবে সেখানে দ্রাবক আসবে। সো এখন যেটা খেয়াল করবো যে এই জায়গায় যদি ব্যাপন চাপের ঘাটতি হয় তখনই এই জায়গায় দ্রাবক আসবে, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। এই পয়েন্টটার পরে আমি আর একটা পয়েন্ট খুব ভালোভাবে করতে পারি, সেই পয়েন্টটা হচ্ছে এই জায়গায় খেয়াল করো এখন ব্যাপন চাপের পার্থক্য হচ্ছে 4 ইউনিট, এদিকে ব্যাপন চাপের পার্থক্য হচ্ছে 4 ইউনিট। এই যে 4 ইউনিট পার্থক্যের জন্য আমি দেখলাম যে দুইটা অণু স্থানান্তরিত হয়েছে, দ্যাট মিন্স দুইটা অণু আসবে, দুইটি দ্রাবক, ক্লিয়ার, দ্যাট মিন্স 4 ইউনিট পার্থক্যের জন্য দুইটি দ্রাবকের অণু এই কম্পার্টমেন্ট থেকে বি কম্পার্টমেন্টে আসবে, এক কম্পার্টমেন্ট থেকে বি কম্পার্টমেন্টে আসবে। এখন যদি দেখি সেটা হচ্ছে যে এখন যদি এদিকে আমি আর একটা দ্রাবক দিয়ে দিই, সাপোজ আর একটা দ্রাবক দিলাম, এগুলো এক্সিস্ট করতেছে না, এটা হচ্ছে আবার আমরা আগের পর্যন্ত চলে গেলাম, এটা হচ্ছে 10টা 10 ইউনিট দিতেছে, এটাতে হচ্ছে অ্যাকচুয়ালি 6টা বলবো না, এদিকেও 10টাই ছিল, বাট এদিকে এখন যেটা বলবো সেটা হচ্ছে এদিকে আর একটা দ্রাবক দিয়ে দিলাম, যখন আর একটা দিলাম তখন এইটাকে সামান্য রিলিজ করলো আরো 2টা, দ্যাট মিন্স আলটিমেটলি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে যখন সারাউন্ডিংস করলো তখন এখন ফ্রি আছে হচ্ছে 1, 2, 3, 4, এই 4টা অণু এই যে ওয়াল আছে বা এই যে বৈষম্যবদ্ধ পর্দা আছে এটাতে চাপ প্রয়োগ করতেছে, দ্যাট মিন্স এদিক থেকে চাপ আসতেছে 10 ইউনিট, এদিক থেকে চাপ আসতেছে 4 ইউনিট, দ্যাট মিন্স আগে ডিপিটি ছিল 4 ইউনিট, এখন যদি ডিপিটি বের করি দ্যাট মিন্স ব্যাপন চাপ ঘাটতি বা ডিফিউশন প্রেশার ডিফিসি তখন সেটা হবে 10 - 4 সমান সমান হচ্ছে 6 ইউনিট, 6 ইউনিট। সো আগে থেকে এখন ব্যাপন চাপ ঘাটতির পরিমাণ বেশি, অর্থাৎ এখন সে ঘাটতি করছে বেশি, সে হইতে পারতো 10 এখন 4, খেয়াল করো। সো আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে এই বরাবর চাপ দিতেছে, সো এই বরাবর যখন চাপ দিবে এই দেয়ালের উপর 10 থেকে সাপোজ একটা এদিকে চলে গেল, ধরলাম একটা এদিকে চলে গেছে, এর মানে আলটিমেটলি এদিক থেকে দিতেছে 9, এখন এটা হচ্ছে এদিকে ফ্রি, দ্যাট মিন্স এদিকে দিতেছে হচ্ছে তোমার আগে 4 ছিল এখন দিতেছে 5, আবার আরেকটা গেল আটটা গেলে 8, এখানে গিয়ে দিবে 6, আর একটা গেল, দ্যাট মিন্স এদিক থেকে দিচ্ছে হচ্ছে আটটা চলে গেল, দ্যাট মিন্স এখন হচ্ছে 7, আর এদিক থেকে দিল সেটা হচ্ছে এদিকে যেতে একটা বাইরে গেল, দ্যাট মিন্স 7। আর তুমি কি ঘটবে সেটা হচ্ছে 1, 2, 3, আগে কণা স্থানান্তরিত হচ্ছে 2টা, এখন যেটা স্থানান্তরিত হচ্ছে সেটা হচ্ছে 3টা, দ্যাট মিন্স এটা বলতে পারি এখন যেহেতু কণা স্থানান্তর হচ্ছে 3টা আমি একটা অনুসিদ্ধান্তে যাইতে পারি ডিফিউশন প্রেসার ডেফিসিট মানে ব্যাপন চাপ ঘাটতির পরিমাণ যত বেশি হবে
তত বেশি পরিমাণ দ্রাবক ওই কোষের দিকে যাবে। আমি কি বলছিলাম, ব্যাপন চাপ ঘাটতি হলে সেখানে দ্রাবক আসবে। দ্বিতীয় কথাটা হচ্ছে যে ব্যাপন চাপ ঘাটতির পরিমাণ বেশি হলে, ব্যাপন চাপ ঘাটতির পরিমাণ যত বেশি, পরিমাণ যদি বেশি হয়, ব্যাপন চাপ ঘাটতির পরিমাণ যদি বেশি হয়, তখন এই জায়গায় দ্রাবক বেশি আসবে। কি বললাম, এই যে ডিপি, ডিফিউশন প্রেশার ডিফিসিট বা ব্যাপন চাপের ঘাটতির পরিমাণ যত বেশি, দ্রাবক তত বেশি আসবে। আমি দেখলাম যখন ঘাটতি ছিল 4 ইউনিট তখন 2টা দ্রাবকের অণু আসছিল, যখন ঘাটতি হচ্ছে 6 ইউনিট তখন 3টা আসছে। দ্যাট মিন্স ডিফিউশন প্রেশার ডিফিসিটের পরিমাণ বেশি, দ্রাবকও বেশি আসছে। এটা এই অনুসিদ্ধান্তে যাইতে পারি। আরেকটা অনুসিদ্ধান্তে আমরা যাইতে পারি, ঠিক আছে, যখন 2টা অণু ছিল, আমি 2টা অণুর কথা চিন্তা করি, যখন 2টা অণু ছিল তখন কথা যদি চিন্তা করি, সেটা হচ্ছে সাপোজ খেয়াল করো এদিকে হচ্ছে 2টা অণু, সাপোজ দ্যাট মিন্স আর 2টা ফ্রি অবস্থায় আছে। এখন যদি এই দ্রবণের ঘনমাত্রা আমরা বিবেচনা করি, ঘনমাত্রা হচ্ছে সাপোজ 2 / 1, 2, 3, 10, 10 টা আছে, দ্যাট মিন্স আলটিমেটলি আনসার আসছে 1/5, 0.2। এখন এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.2। যখন দ্রবণের ঘনমাত্রা 0.2 ছিল তখন 1, 2, 3, 4, 5, 6, তখন এদিকে ইয়া ছিল 6 ইউনিট, দ্যাট মিন্স ব্যাপন চাপের পার্থক্য ছিল 4 ইউনিট, এটার কারণে 2টা অণু আসছে। আচ্ছা, এটা হচ্ছে একটা কেস। আরেকটা কেস হচ্ছে এদিকে যখন আমি আরেকটা রে পাইলাম তখন এগুলো আর ফ্রি না, এখন দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 3/10, এটা আসছে হলো সাপোজ 0.3, যেটাই আসুক এই জায়গায় কিন্তু ডিফিউশন প্রেশার ডিফিসিট হয়েছিল 6, মানে এই জায়গায় 4টা দিতে পারছিল, ব্যাপন চাপে পার্থক্য হচ্ছিল 6, এই 6 ইউনিটের কারণে তখন 3টা অণু স্থানান্তরিত হয়েছিল। তার মানে আমরা আরেকটা কথা বলতে পারি, যখন দ্রবণের ঘনমাত্রা ছিল 0.2 তখন স্থানান্তরিত হচ্ছে 2টা, যখন হচ্ছে 0.3 তখন স্থানান্তরিত হচ্ছে 3টা। দ্যাট মিন্স আলটিমেটলি আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ডিফিউশন প্রেশার ডিফিসিটের পরিমাণ বেশি হলে দ্রাবক বেশি আসবে। আরেকটা কথা বলতে পারি, দ্রবণের ঘনমাত্রা বেশি হলে, দ্রবণের ঘনমাত্রা বেশি হলে দ্রাবক বেশি, দ্রাবক বেশি আসবে। অ্যাকচুয়ালি এই তিনটা কথা হচ্ছে বেসিক, আমরা যদি এই তিনটা বেসিক কথা বুঝতে পারি তখন আমরা উদ্ভিদের যে পানি শোষণ প্রক্রিয়া, এই পানি শোষণ প্রক্রিয়াটা খুব ভালোভাবে বুঝতে পারি। তো এখন যেটা দিকে যাবো সেটা হচ্ছে, আমি আবার একটু রিভিউ দিই যে যেখানে ব্যাপন চাপ ঘাটতি হবে সেখানে দ্রাবক আসবে। যদি 2:10 হতো তখন কোনো দ্রাবক আসা যাওয়া করতো না, যেহেতু ব্যাপন চাপের ঘাটতি ঘটছে অর্থাৎ এখানে যেহেতু ব্যাপন চাপ কম পড়ছে এই জন্য এদিকে বাইরে থেকে দ্রাবক আসছে। দ্বিতীয় কথা হচ্ছে ব্যাপন চাপের ঘাটতির পরিমাণ যত বেশি হবে দ্রাবক তত বেশি আসবে। তৃতীয় কথাটা হচ্ছে দ্রবণের ঘনমাত্রা যত বেশি হবে দ্রাবক তত বেশি আসবে। মানে এই তিনটা কথাই আমি তোমাদেরকে প্রমাণ করে দেখেছি। এখন আমরা চলে যাবো রিয়েল কেসে, অর্থাৎ উদ্ভিদের এই যে পানি শোষণ, এই পানি শোষণ প্রক্রিয়া। পানি শোষণের জন্য যেটা দেখবো আমরা হচ্ছে উদ্ভিদের শিয়ালগুলো কীভাবে সক্রিয় থাকে সেটা দেখবো। এই যে উদ্ভিদের পানি শোষণের জন্য আমরা যখন পরিবহন কলা হচ্ছে করছিলাম টিস্যুতন্ত্রে, তখন আমি বুঝাইছিলাম যে ওই যে জাইলেমের ট্রাকিক ভেসেলগুলো থাকে এবং ওইগুলো পানি পরিবহনে সহায়তা করে। কীভাবে করে সেটা হচ্ছে এই যে জাইলেম হচ্ছে এরকম, জাইলেমের যে ভেসেলগুলো আছে এগুলো হচ্ছে এরকম সিলিন্ড্রিক্যাল সেল, অর্থাৎ একটার সাথে আরেকটা এরকমভাবে সজ্জিত হয়। সাপোজ এই জায়গায় ধরলাম এটা হচ্ছে প্রোটোপ্লাজম, এটা হচ্ছে বন্ধ, এবং যেহেতু কোষের
যেহেতু প্রোটোপ্লাজমের চারপাশে প্রাচীর থাকে, দ্যাট মিনস এইগুলো অবন্ধ। এখন যেটা দেখবো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটার উপরে আরেকটা ভেসে এরকম ভাবে সজ্জিত হয়, কিন্তু তারপরে যেটা হয় সেটা হচ্ছে এতে এই যে প্রান্তীয় প্রাচীর, এই যে এই প্রাচীরটা, এই প্রাচীরটা গলে যায়। যখন এই প্রাচীরটা গলে যায় তখন যেটা হয় সেটা হচ্ছে, তখন হচ্ছে এই বরাবর নলের মতো গঠন সৃষ্টি হয়। সাপোজ এটা হচ্ছে একটা গোল এরকম এরিয়া, সো এটা এই পর্যন্ত বন্ধ আর এই চারপাশ দিয়ে পানি আসতে পারতেছে, এই চারপাশে প্রাচীর যেটা ছিল এটা গলে গেছে। এই যে প্রান্তীয় প্রাচীর, এই যে প্রান্তীয় প্রাচীর গলার পরে ভেসেল গুলো যখন একটার উপরে আরেকটা সজ্জিত হলো এবং সজ্জিত হওয়ার পরে এই যে প্রান্তীয় প্রাচীর গলছে, গলার পরে কয়েকদিন পরে যেটা হয় ঠিক আছে, এই যে এইখানকার যে প্রোটোপ্লাজমটা আছে এইটাও গলে যায় বা এটাও দূরীভূত হয়ে যায়। যখন এইটা দূরীভূত হয়ে যায় পুরাটাই জাস্ট একটা নলের মতো গঠন সৃষ্টি করে, এরকম এরকম এরকম। দ্যাট মিনস এখন এই পরিবহন করা যদি ফ্রিলি পায়টা উপরে উঠতে পারে, ফ্রিলি পানিটা উপরে উঠতে পারে। বাট একটা কোয়েশ্চেন হলো যে এই যে এই এই একা দিয়ে এই যে পানিটা হচ্ছে উপরে উঠে, আচ্ছা এই পানি যখন উপরে উঠে, সাপোজ তুমি উপরে উঠতে চাইতেছো, তখন কি তোমাকে নিচের দিকে কি গ্রেভিটি টানবে না, অর্থাৎ অভিকর্ষ বল, যে অভিকর্ষ বলটা যেটা আমরা করছি, এই অভিকর্ষ বল তোমাকে পানিকে নিচের দিকে টানবে। দ্যাট মিনস এই পানিটাকে উপরে উঠতে হইলে অবশ্যই পানিটাকে কিছু শক্তি নিয়ে উঠতে হবে বা পানিটাকে কারো কিছু শক্তি দিতে হবে, নাহলে পানিটা উপরে উঠতে পারবে না। কারণটা হচ্ছে এই পানিটা যখন উপরে উঠবে পানিটাকে অবশ্যই গ্রেভিটি নিচে টানবে। সাপোজ তুমি উপরে উঠতে চাও, তুমি উপরে লাভ দিতে চাও, লাভ দিয়ে একটু একটু উপরে ওঠার পরে আর বেশি উঠতে পারো না, সেটার কারণটা কি, কারণটা হচ্ছে পৃথিবী আবার তোমাকে আকর্ষণ দিয়ে নিচে নামায় ফেলে। তো এই জায়গায় যখন পানির অণুগুলো যখন উঠতে চাইবে, পানির অণুগুলো যখন উঠতে চাইবে, তখন এরা যখন উপরে উঠতে চাইবে তখন এদেরকে গ্রেভিটি নিচে নামায় ফেলবে। বাট আমার পানি পরিবহন প্রয়োজন, কারণটা কি, কারণটা হচ্ছে আমরা যদি শালক সংশ্লেষণ প্রক্রিয়া খেয়াল করি, শালক সংশ্লেষণ প্রক্রিয়া যেটা হয়েছিল সেটা হচ্ছে এই যে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমার এই পাতার মধ্যে গ্লুকোজ উৎপন্ন হবে এবং এই গ্লুকোজের জন্য আমার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন আর পানি প্রয়োজন। আগে বলছিলাম যে এই কার্বন ডাইঅক্সাইড পপলনের মধ্যে দিয়ে পাতায় প্রবেশ করে, কিন্তু এই যে পানিটা, এই পানিটা সে মূল মূলের সাথে শোষণ করতে হয়, কারণ পানিটা সে পরিবেশ থেকে নিতে পারে না। তখন কি করে, এই পানিটা সে মূলের মাধ্যমে পাতা পর্যন্ত পৌঁছাইতে হবে, পাতা পর্যন্ত যদি না পৌঁছায় শালক সংশ্লেষণ ঘটা পসিবল না, কারণ একমাত্র পাতাতে কি আছে, ক্লোরোফিল আছে। উদ্ভিদের এই যে সাপোজ এটা যদি একটা উদ্ভিদ হয়, এটা যে নিচের যে এই কোষটা এটাতে ক্লোরোফিল নাই, এটা আছে হচ্ছে পাতাতে। দ্যাট মিনস এই পাতা পর্যন্ত পানিটাকে পৌঁছাইতে হবে, কারণ এই যে পাতা পর্যন্ত যে পানিটাকে পৌঁছাইতে হবে, সো এই পানিটাকে যেহেতু ঊর্ধ্ব আরোহণ হইতে হবে, অর্থাৎ যেহেতু উপরে উঠতে হবে, দ্যাট মিনস গ্রেভিটির বিরুদ্ধে যাইতে হবে। দেখ মিনস উপর থেকে তাকে কোনো একটা শক্তি টান দিতে হবে, যদি উপর থেকে কোনো শক্তি তাকে টান না দেয় তখন সে উপরে উঠতে পারবে না। সো অ্যাকচুয়ালি এই মেকানিজমটা নিয়ে আমরা চিন্তা করবো, এই মেকানিজমটা নিয়ে যদি চিন্তা করি তখন যেটা দেখি সেটা হচ্ছে, আমি এটা হচ্ছে একটা ডায়াগ্রাম ছিল, আমি একটু সিম্পল ডায়াগ্রাম নিয়ে চিন্তা করবো। এই সিম্পল ডায়াগ্রামটা হচ্ছে ঠিক এরকম, আমি ধরে নিলাম যেটা হচ্ছে পাতার উপরে একটা কোষ, এবং এই কোষটাতে যেটা আছে সেটা হচ্ছে এই কোষটাতে প্রত্যেকটা কোষে সাপোজ তিনটি করে দ্রব আছে। আমরা জানি যে অ্যাকচুয়ালি এই কোষের ভিতরে পানিটা শুধুমাত্র পানি আকারে থাকে না, পানির সাথে আরো কিছু খনিজ লবণ বিভিন্ন উপাদান থাকে। সো ওই উপাদানগুলোকে আমি এটা দ্বারা প্রকাশ করবো, ওই উপাদানের মধ্যে যদি আমি গ্লুকোজকে ধরি, সো আমি ধরলাম যে তিনটা গ্লুকোজ আছে বা তিনটা গ্লুকোজের অণু আছে, এবং এই জায়গায় সাপোজ পাঁচটা, 1 2 3 4 5 6 7 8 9 10
ধরলাম যে এই জায়গায় 10টা দ্রাবকের মাস, অর্থাৎ 10টা পানি আছে, এবং এই জায়গায় ঠিক 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, এই সবগুলাতে 10টা করে পানির অণু আছে। তো এখন যখন 10টা করে পানির অণু আছে, তখন আমি খেয়াল করি, তখন হচ্ছে এই যে এইটা, এই যে উপরে যে কোষটা আছে, এই কোষটা অ্যাকচুয়ালি এই যে আমাদের যে সূর্য, এই সূর্যের এই কোষটার উপর সূর্য তাপ দিতেছে। যখন এই কোষটার উপর সূর্য তাপ দিবে, তখন যেটা হবে, এই জায়গার পানি লিকুইড ফর্ম থেকে বাষ্পে রূপান্তরিত হবে। এটা হচ্ছে এই যে প্রচ্ছেদন। এই প্রচ্ছেদনের মাধ্যমে এই পানি কি করবে, বের করে দেবে। যখন এই একটা অণু পানি বের হয়ে গেল, খেয়াল করো, যখন এই একটা অণু পানি বের হয়ে গেল প্রচ্ছেদনের মাধ্যমে, যেটি প্রচ্ছেদন ঘটছে, এই প্রচ্ছেদনের মাধ্যমে একটা অণু পানি বের হয়ে গেল, তখন এইদিকে এটার ঘনমাত্রা ছিল হচ্ছে 5/10, সরি 3/10, 3/10, কারণ এই যে তিনটা দ্রাবক, সরি তিনটা দ্রাবক আর 10টা দ্রাবকের অণু, 3/10, এটা যদি আনসার পেপার সাপোজ 0.32 হতে পারে। এখন এটাতে যখন এটা চলে গেল, এই জায়গায় এখন যখন চইলা গেল একটা পানি লোক, আলটিমেটলি আনসারটা হলো 9/3, খেয়াল করো এটা হচ্ছে 10/3, 0.3, 0.3। এখন যখন 9/3 আসলো, তখন এই দ্রবণের ঘনমাত্রা হয়ে গেল 0.1/3, দ্যাট মিনস 0.3333, দ্যাট মিনস আলটিমেটলি 0.3 ছিল 30, এটা হচ্ছে 0.333। এই জায়গা যেটা ছিল প্রথম কেসে দ্রবণের ঘনমাত্রা ছিল 30, আমি ধরে নিলাম 30, কিন্তু সেকেন্ড কেসে দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 33। এটা বলছিলাম দ্রবণের ঘনমাত্রা যদি বাড়ে, দ্রবণের ঘনমাত্রা যদি বাড়ে, এটা ব্যাপন চাপের ঘাটতি ঘটবে। কারণটা খেয়াল করুন, কারণটা হচ্ছে সাপোজ আমরা যদি এই দেয়ালটার কথা চিন্তা করি, এই ওয়ালে অ্যাট ফার্স্ট এই বরাবর এই 10টা অণু, সাপোজ যদি আমি ধরি যে ফ্রি এই 10টা অণু চাপ দিয়েছিল, আবার এই দেয়ালটাতে এদিক থেকে 10টা অণু চাপ দিয়েছিল, কিন্তু যখন এদিক থেকে একটা অণু চইলা গেল, যখন এদিক থেকে একটা অণু চইলা গেল, এখন চাপ দিচ্ছে 9, অর্থাৎ এদিক থেকে চাপ দিচ্ছে 9, এদিক থেকে চাপ দিচ্ছে 10, অর্থাৎ এটাকে ব্যাপন চাপ দিতে পারতো 10, এখন এটা ব্যাপন চাপ দিতে পারতেছে 9, দ্যাট মিনস এখন এই কোষটাতে ব্যাপন চাপের ঘাটতি সৃষ্টি হয়েছে। খেলো এই কোষটাতে ব্যাপন চাপের ঘাটতি সৃষ্টি হয়েছে, মানে আমরা এইটা প্রমাণ করছিলাম যে যখন ব্যাপন চাপের ঘাটতি হবে, তখন সেইখানে দ্রাবক আসবে। কি ঘটবে, এখান থেকে একটা পানির অণু চলে গেল, যখন একটা পানির অণু চলে গেল, তখন এদিক থেকে একটু পরে আবার প্রচ্ছেদনের মাধ্যমে আর একটা পানির অণু চলে গেল, যখন দ্যাট মিনস এখন এদিকে পানির অণু হয়ে গেল আই, এইচ, এদিকে পানির অণু হলো এইট, অর্থাৎ ব্যাপন চাপ দিতেছে এইট, এদিক থেকে দিতেছে 10, যখন এইটা হলো এইট, এটা হলো 10, দ্যাট মিনস এইটা যদি ব্যাপন চাপের ঘাটতে আরো বাইরে গেল, তখন আলটিমেটলি এইদিকে একটা অণু স্থানান্তরিত হলো। যখন এইদিকে স্থানান্তরিত হইলো, তখন এটার জন্য হইলো 9, উপর থেকে সে দিতেছে 9, দেখিস দুইটা সমান, বাট একটা প্রবলেম রয়ে গেল। সেই প্রবলেমটা হচ্ছে এই কোষটা, এই কোষটা এই কোষের ব্যাপন মানে ব্যাপন চাপের ঘাটতি পূরণ করতে গিয়ে একটা অণু দিয়ে দিচ্ছে, কিন্তু যখন এইটা দিয়ে দিচ্ছে, তখন এইটার সাথে আবার এইটার ব্যাপন চাপের ঘাটতি ঘটে গেছে। অর্থাৎ আগে এই পর্দাটাতে এটা দিতে পারতো হচ্ছে, এই পর্দাটাতে এটা দিতে পারতো হচ্ছে 10, এটা দিতে 10, কিন্তু যখন এটা দিত 10, এটা দিত 10, তখন ব্যাপন চাপের কোনো ঘাটতি ছিল না, বাট এইটার ইয়া সমান করতে গিয়ে, অর্থাৎ ব্যাপন চাপের ঘাটতি পূরণ করতে গিয়ে সে যখন আরেকটা দ্রাবকের অণু দিয়ে দিল, তখন যেটা ঘটলো সেটা হচ্ছে এইটা আর এইটা, এই দুইটার মধ্যে ব্যাপন চাপের ঘাটতি হয়ে গেল, দ্যাট মিনস এইটা এখন হচ্ছে আগে দিতে হচ্ছে 10, এখন দেয় 9, আর এটা দেয় হচ্ছে সাপোজ 10, বাট এখন এই যে টাইমে এই প্যানেটা এদিকে উঠলো, তখন আরেকটা পানি এদিক থেকে সরে গেল, দ্যাট মিনস এইটাতে ব্যাপন চাপের আর একটু ঘাটতি হবে, এইটা আর একটা অণু দিয়ে দিল, এটা যখন আর একটা অণু দিয়ে দিল, তখন এটা তো হচ্ছে 8, এটা তো হচ্ছে 10, তখন কি করলো, যখন এইটা হইলো, তখন এই কোষটা কি করলো, এটাকে একটা দিয়ে দিল, এইটাকে যখন দিয়ে দিল, তখন হচ্ছে তখন যেটা হইলো, যখন এইটাকে সে একটা দিয়ে দিল, তখন একচুয়ালি এটা হইলো 9, এটা হইলো 9, দ্যাট মিনস দুইটা এখন সমান, বাট দেখো এখন
এই কোষটা এই কোষটার ব্যাপন চাপের ঘাটতি পূরণ করছে, বাট এই কোষটা এই কোষটার সাথে আবার তার ব্যাপন চাপের ঘাটতি হয়ে গেছে। কারণটা হচ্ছে কি? কারণটা হচ্ছে আগে এইটাতে এই দেয়ালটাতে এদিক থেকে 10টা অণু চাপ দিত, এদিক থেকে 10টা অণু চাপ দিত, কিন্তু এখন যেহেতু একটা অণু চলে গেছে সেহেতু এই জায়গায় চাপ দিচ্ছে নাই। এই কোষটাতে এই কোষটাতে এই কোষের সাপেক্ষে আবার ব্যাপন চাপের ঘাটতি পড়ছে, দেখিস এইটাতে অ্যাকচুয়ালি আবার দ্রাবক। এখন এই যে একটা ব্যাপন চাপের ঘাটতির কারণে এই যে পানির যে ফ্লো সৃষ্টি হলো, অর্থাৎ এইটাতে ব্যাপন চাপের ঘাটতির কারণে এইটাতে পানি আসতো, যখন এইটাতে পানি আসতো তখন তার পাশেরটাতে আবার ব্যাপন চাপের ঘাটতি করলো, যখন পাশেরটাতে ব্যাপন চাপের ঘাটতি করলো তখন তার পাশেরটাতে তার পাশেরটা থেকে পানি আসতো। দেখিস এই যে একটা পানির ফ্লো বা এই যে উপরের বরাবর এই যে উপর বরাবর যে একটা ফ্লো সৃষ্টি হলো, খেয়াল করো উপর বরাবর যে একটা এই যে ফ্লো সৃষ্টি হলো এটাকে বলা হয় চুষক শক্তি। এই যে চুষক শক্তির সৃষ্টি হলো, এই চুষক শক্তির কারণে যখন এদিক থেকেও এরকম করে পানি চলে গেছে তখন এরা কি করছে, এই মাটি থেকে মুন্ড্রুমের যে কোষগুলো এগুলো পানি নিয়ে নিচ্ছে। দ্যাট মিনস আলটিমেটলি কি বলা যায় সেটা হচ্ছে যে দ্রবণ চাপের ঘাটতি ঘটলো, তখন একটা কোষের দ্রবণ চাপের ঘাটতি ঘটলো তখন সে তার পাশের কোষ থেকে পানি নিয়ে নিল, পাশের কোষ থেকে পানি তার এদিকে আসলো, যখন পাশের কোষ থেকে আসলো তখন পাশের কোষটা আবার ব্যাপন চাপের ঘাটতিতে পড়ে গেল, যখন পাশের কোষটা ব্যাপন চাপের ঘাটতিতে পড়ছে তখন এর পাশের কোষটা আবার পড়ে গেল। ঠিক এই যে একটা উপর উপরের দিকে একটা বল বা উপরের দিকে যে এই যে একটা প্রেশার বা একটা চাপ উপরের দিকে যে প্রেশারটা সৃষ্টি হলো, যে প্রেশারটা সৃষ্টি হলো এই প্রেশারটা মূলরূপ পর্যন্ত বিস্তৃত হলো, এবং এই প্রেশারটা অ্যাকচুয়ালি আমাদের যে গ্রেভিটি আছে অর্থাৎ আমাদের যে অভিকর্ষ আছে এই অভিকর্ষটাকে উৎক্রমণ করতে পারে বা অভিকর্ষটাকে ইয়া করে গাছের শীর্ষে উঠে যেতে পারে। সো এখন যদি আমরা চিন্তা করি এই অ্যাকচুয়ালি মূলরুমের এই অঞ্চলগুলোকে বলা হয় কর্টেক্স, পরিচক্র, অন্তঃচক্র, যেটাই বলো, একটা হচ্ছে কর্টেক্স, একটা হচ্ছে অন্তত আটের জায়গায় একটা কোষের স্তর, একটা হচ্ছে পরিচক্র। অ্যাকচুয়ালি কি করে অ্যাকচুয়ালি হচ্ছে এই ব্যাপন চাপের ঘাটতিটা মূলরুম পর্যন্ত বিস্তৃত, যখন মূলরুম পর্যন্ত বিস্তৃত তখন এই জায়গায় পানি আছে, এবং এই পানিটা কি করে অভিস্রবণের মাধ্যমে, যেহেতু এটা কনসেন্ট্রেশন সমান করতে হবে বা যেহেতু এটা কি সমান করতে হবে কনসেন্ট্রেশন, দ্যাট মিন্স ঘনমাত্রা যেহেতু সমান করতে হবে, তখন কি করে এই ঘনমাত্রা সমান করার লক্ষ্যে এদিক থেকে পানি এদিকে আসা করে, যখন এদিক থেকে পানি আসে এই পানিটা কিভাবে আসে এই পানিটাই ভাবে এই পানিটাই ভাবে আলটিমেটলি পানি এই প্রত্যেকটা কোষে এই পানির ফ্লোটা থাকতেছে। এইটাই হচ্ছে একটু এই যে পানি শোষণের প্রক্রিয়াটা, এইটাই হচ্ছে একটু পানি শোষণের প্রক্রিয়া, যে এই যে ব্যাপন চাপের ঘাটতিটা এইটাই ইনিশিয়াল শক্তি যোগায় অভিকর্ষের বিরুদ্ধে মাটিকে উপরে তুলে আনতে, এবং আলটিমেটলি অ্যাট লাস্ট যেটা হয় সেটা হচ্ছে এই জায়গায় তো সবার উপর একটা পাতা থাকে, এই পাতাটা আলটিমেটলি সাপোজ পানিটা পৌঁছে যায়। এইটাই হচ্ছে উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়া। এখন দেখো এই পানি শোষণ প্রক্রিয়াটাতে যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছে সেটা হচ্ছে এই যে আমাদের পানি শোষণ প্রক্রিয়া যে অ্যাট ফার্স্ট যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করছে সেটা হচ্ছে আমাদের প্রশেদন। আমি কোন কারণে টপিক ছিলাম নাম লিখছিলাম প্রশেদন পানি শোষণ, একটু চিন্তা করো যে আমি টপিক ছিলাম লিখছিলাম প্রশেদন ও পানি শোষণ। প্রশেদন কারণটা হচ্ছে এই প্রশেদন যদি এখনো পানিকে সে বাষ্পাকারে বের করে না দিত তখন যদি ব্যাপন চাপ ঘাটতি হইতো না, যদি এটাতে ব্যাপন চাপ ঘাটতি না করতো এটাতে পাশে কোষ থেকে পানি আসতো না, যদি এইটাতে পাশে কোষ থেকে পানি না আসতো আপনি নিচ থেকে কোনো পানি উপরে উঠতে পারতো না। এইটাই হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে পানি শোষণ প্রক্রিয়া, এই পানি শোষণ প্রক্রিয়াতে প্রথম যে ভূমিকাটা পালন করে সেটা হচ্ছে প্রশেদন, অর্থাৎ শুরু করে কাজটা হচ্ছে প্রশেদন। প্রশেদন যদি কম হয় প্রশেদন যদি কম হয় তখন কম পরিমাণ পানি শোষিত হবে, আবার যদি প্রশেদন যদি বেশি হয় সে যত বেশি পরিমাণ পানি সরাই নিবে তত বেশি পরিমাণ পানি উপরের দিকে উঠবে, কারণ তত বেশি এদিকে ব্যাপন চাপে ঘাটতি ঘটবে, যেহেতু বেশি পরিমাণ ব্যাপন চাপে ঘাটতি ঘটলে বেশি পরিমাণ দ্রাবক বেশি আসবে। এইগুলো আগে আমি বুঝেছি, তো এটা হচ্ছে। তো এখন আরো যদি প্রশেদন নিয়ে যদি প্রশেদন পানি শোষণ নিয়ে যদি আরো বলি সেটা হচ্ছে আমরা যদি শীতকালে দেখি শীতকালে হচ্ছে গাছ তার পাতা ঝরিয়ে দেয়, কারণটা হচ্ছে গাছ তার পাতা ঝরিয়ে দেওয়ার কারণ হচ্ছে সাপোজ শীতকালে যেটা হয় শীতকালে যেটা হয় সেটা হচ্ছে শীতকালে গাছের পাতাগুলো পানি ঝরিয়ে দেয়, সাপোজ এই সরি গাছের গাছগুলো তার পাতা ঝরিয়ে দেয়, সাপোজ এদিকে দুইটা পাতা ছিল মানে সে কি করে মূলরুম আছে এই জায়গায় সে কি করে পাতাকে ঝরাই দেবে, পাতাটাকে ঝরাই দেবে। এখন এটার কারণটা কি? কারণটা হচ্ছে শীতকালে পানির অভাব ঘটে, মাটিতে পানির অভাব ঘটে। সাপোজ আজকে বর্ষাকাল বৃষ্টি হইলো গাছের গোড়ায় পানি আসে, বাট শীতকালে তো এটা হয় না, শীতকালে যদি না হয় তখন গাছের গোড়ায় পানি কোথায়, মানে পানির একটা অভাব ঘটে। সো দুইটা পাতা যদি এক্সিস্ট করে, সাপোজ দুইটা পাতা যদি এক্সিস্ট করে তখন আমি ধরে নিলাম যে দুইটা গ্রাম পাত্র আছে, এবং এই দুইটা প্রতি মিনিটে এক মানে প্রতিটাই একটা করে অণু পানি মানে বের করে দেয় প্রশেদন করে।
সেটা হচ্ছে এই যে পাতাগুলো সাপোজ ধরলাম যে প্রতি মিনিটে তারা প্রত্যেকটা পাতা একটা করে পানি অপসারণ করে, প্রতি মিনিটে আলটিমেটলি তারা চারটা করে পানি অপসারণ করতেছে। আমরা যদি একটু ট্রিক ওয়াইজে চিন্তা করি, এই জায়গায় যে পানিটাকে অপসারণ করতেছে অ্যাকচুয়ালি এই পানিটাই কিন্তু, এই পানিটার কারণে কিন্তু এই দিক থেকে পানি আসতেছে। এখন যদি এইদিকে পানি না থাকে, সাপোজ শীতকালে মাটিতে পানির পরিমাণ কম, অর্থাৎ পানি সাপোজ এখন নাই, ধরে নিলাম নাই, আর যেহেতু পানির পরিমাণ নাই, তখন কি হবে? তখন এই যে প্রসেদন তো ঘটতেই থাকবে। এখন প্রসেদনের জন্য এই পরিমাণ পানি যখন সূর্য দেখবে যে আর এইখান থেকে সে পানি নিতে পারতেছে না, তখন কি করবে? এই যে পাতার মধ্যে যে কোষ আছে, এই কোষের মধ্যে যে প্রোটোপ্লাজম আছে, এই প্রোটোপ্লাজম, তখন এই প্রোটোপ্লাজম থেকে আমরা জানি যে প্রোটোপ্লাজমের 90-95% পানি, তখন সে কি করবে? এই প্রোটোপ্লাজম থেকে পানি সরায় নিবে, আলটিমেটলি প্রোটোপ্লাজমকে নষ্ট করে দিতেছে, আলটিমেটলি এই পুরো গাছটাই মারা যাবে। এই জন্য কি করে, তার গাছের পাতা ধরায়, যখন গাছের পাতা ঝরায় দেয় তখন বেপনের পরিমাণও কমে যায়, প্রসেদনের পরিমাণও কমে যায়। কারণ আমরা জানি যে পত্ররন্ধ্রীয় প্রসেদন হচ্ছে অ্যাকচুয়ালি 92-95% পত্ররন্ধ্রীয় প্রসেদন, তারপর হচ্ছে কিউটিকুলার প্রসেদন হচ্ছে আরও 1-2%, দ্যাট ইজ প্রায় 98% প্রসেদন হচ্ছে পাতার মাধ্যমে, আর বাকি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই জায়গায় যে লেন্টিসেল থাকে এই লেন্টিসেলের মাধ্যমে। তার মানে আলটিমেটলি যেটা হচ্ছে এইটা আমি প্রসেদন, প্রসেদনের হার কমাই দিতেছি যেহেতু এই জায়গায় পানির পরিমাণও কম। এই জন্য এই যে এই জন্য প্রসেদন শীতকালে গাছের পাতা পানি মানে গাছের গাছ পাতা ঝরাই দিচ্ছে, কারণ পাতা যদি বেশি থাকতো তখন বেশি পরিমাণ প্রসেদন ঘটতো, তখন বেশি পরিমাণ প্রসেদনের জন্য বেশি পরিমাণ হচ্ছে পানি হারাইতো, বাট এই পানিটা গেইন করার মতো নিচে মরুভূমির কাছাকাছি বেশি পরিমাণ পানি ছিল না, যেহেতু নিচে মরুভূমির জন্য বেশি পরিমাণ পানি নেই, বেশি পরিমাণ প্রসেদন ঘটলে ক্ষতিকর, সেই জন্য আমি কম পরিমাণ প্রসেদন ঘটানোর জন্য গাছের পাতা ঝরাই দিলাম, যাতে কম পরিমাণ প্রসেদন ঘটে এবং কম পরিমাণ পানি হারানোর কারণে এই ক্ষতিটা হওয়ার কারণে এদিক থেকে হচ্ছে তার পানি উপরে উঠতেছে বা প্রত্যেকটা কোষে পানি পৌঁছাইতেছে, দ্যাট মিন এটাকে এই জন্য কাটতেছে বলছে প্রয়োজনীয় ক্ষতি, অর্থাৎ এই ক্ষতিটা হওয়া প্রয়োজন, এই ক্ষতিটা যদি না ঘটতো তখন উপরে পানি পড়তো না। এইটাই ছিল প্রসেদন ও পানি শোষণ সম্পর্কিত লেকচার। ওকে, থ্যাংক ইউ।